চলতি বছরে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আগামী 14 নভেম্বর থেকে এসএসসি এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার 27 সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল এসএসসি সমমান পরীক্ষা 10, 12, 14 ও 15 নভেম্বর শুরু করতে আলাদা 4টি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় 14 নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে 23 নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে 4টি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে 14 নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে অনুমোদন আসে। আর এইচএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা 2 ডিসেম্বর থেকে শুরু করে শেষ হবে 3 ডিসেম্বরের মধ্যে। সকাল 10টা থেকে বেলা 11:30 এবং দুপুর 2টা থেকে বিকাল 3:30 দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। এদিকে চলতি বছর দাখিল পরীক্ষা শুরু হবে 14 নভেম্বর। বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর 2021 সালে দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী আগামী 14 নভেম্বর দাখিল কোরআন মাজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে, 18 নভেম্বর হাদিস শরীফ, 21 নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম, মুজাব্বিদ গ্রুপ এবং তাজবিদ হিফজুল কোরআন গ্রুপ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10 থেকে 11:30 পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতি বছর 1 ফেব্রুয়ারি এইচএসসি ও দাখিল এবং কারিগরি পরীক্ষা হয়ে থাকে। এবার করোনার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে আগামী নভেম্বরের সংক্ষিপ্ত সিলেবাস ও মাত্র 3টি নৈর্বচিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, করোনা কারণে 2021 সালে স্থগিত থাকা এইচএসসি ও 11 নভেম্বর 2 ডিসেম্বর এইচএসসি শুরুর প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো, সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার সূচি সমন্বয়ের অনুমোদন পাওয়ার পর এখন বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড।